আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার বয়স যদি ১৮ হয় ভোটার হতে দেরি নয় এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে স্থানীয় সার্কিট হাউস চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটারদের তালিকা সংগ্রহের উদ্বোধন করা হয়েছে উপজেলা উপজেলা নির্বাচন নির্বাচন অফিস কার্যালয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে কর্মকর্তা ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরি নয় এই প্রতিবাদকের সামনে রেখে পাবনার ঈশ্বর দিতে মঙ্গলবার সকালে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করা হয়েছে ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নায়েব বিশ্বাস উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস এবং নির্বাচন অফিসার রায়হান কুদ্দুস সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন দেশব্যাপী সাংবাদিকদের ওপর চলমান হামলা মামলা নির্যাতন ও হত্যার প্রতিবাদে কলম বিরতি পালন করেছে সংবাদ কর্মীরা কলাপাড়া প্রেস ক্লাবে এ কর্মসূচি পালিত হয় বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরামের আয়োজনে একাত্মতা ঘোষণা করে এ কর্মসূচি পালন করা হয় এসময় সময় নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক মুজাকির হত্যাকারীদের সহ সকল সাংবাদিক নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকরা দশই মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার শহরের খলিলগঞ্জ স্কুল কলেজ মাঠে অনুষ্ঠিত মহড়ায় উপস্থিত ছিলেন সদর ইউএনও নিলুফা ইয়াসমিন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল হাই সরকার অধ্যক্ষ রীতা রানী দেব কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মনোরঞ্জন সরকার প্রমুখ নওগাঁয় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা নির্বাচন অফিসে গিয়ে শেষ হয় এতে ফেস্টুন উড়িয়ে ভোটার দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক খারুনুর রশেদ এ সময় জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া এবং জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন টাঙ্গাইলের মির্জাপুরে থেমে নেই মাটি কাটার মহা উৎসব অভিযোগ উঠেছে অবৈধভাবে মাটি কেটে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী মহল যার কারণে হুমকির মুখে পড়েছে উপজেলার উত্তরাঞ্চলের যাতায়াতকারী সেতু ও ফসলি জমি একই সাথে বাড়িঘর ভাঙনের দুশ্চিন্তায় দিন পার করছেন নদী পারের বহু পরিবার টাঙ্গালের মির্জাপুর থেকে সামার হোসেনের তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট টাঙ্গেলের মির্জাপুরে রাতের আধারে অবাধে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিচ্ছে একটি প্রভাবশালী মহল এসব মাটি বড় ও ছোট ট্রাম ট্রাক যোগে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে যাচ্ছে বিভিন্ন ইটভাটা স্থাপনার কাজে যদিও মাটি ব্যবসায়ীদের দাবি তারা এলাকার উন্নয়নের কাজের জন্য এসব মাটি বিক্রি করছেন আর এভাবেই তারা হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ মাটি কাটার সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কিছু বলতে গেলেও নানা সমস্যার সম্মুখীন হতে হয় তাদের ফলে ফসলের জমি নষ্টের পাশাপাশি আবাদ করতে না পারায় ওই এলাকার খেটে খাওয়া কৃষকরা অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছেন

মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক কুড়িগ্রামের রাজারহাটে পিক আপ ও সিএনজির এর মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও দুইজন আহত হয়েছে সোমবার রাত ১০টার দিকে রাজারহাট তিস্তা সড়কের অদিতি কানন পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় তিস্তা থেকে ছেড়ে আসা পিক আপ ভ্যান ও রাজারহাট থেকে ছেড়ে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে সংহর্ষে সিএনজি দুমড়ে মুচড়ে যায় এবং সিএনজি যাত্রী নুরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিচ্ছবাহী বাইശ്ശর্ষ জমিদার বাড়িটি প্রভাবশালী মহলের হাত থেকে রক্ষা করে সংস্কার ও সংরক্ষণপূর্বক পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদরপুর ও পুকুরিয়া আঞ্চলিক সড়কে ঢাকা সহ দেশের চৌত্রিশটি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয়রা অংশগ্রহণে ঘন্টা এ মানববন্ধন করেন রংপুরে বিভিন্ন রেস্তোরায় জেলা প্রশাসনের আদালতের অভিযান পরিচালিত হয় এ সময় ধাপ এলাকার পাঁচটি রেস্তোরাঁয় বিশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঙ্গলবার বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা পাঁচটি রেস্তোরাঁকে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য আমাদের এই হোটেল রেস্তোরাঁর মানে যে পরিবেশ সে পরিবেশটা রক্ষার জন্য আমাদের যে অভিযান সেটা অব্যাহত থাকে এই ছিল এখন কামতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম আনন্দ টিভি এই পেয়েছে ধন্যবাদ সকলকে শুভরাত্রি